بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আপনার লাগিয়ে হাঁটু লাগিয়ে পাদরের সাথে মানে বাহু লাগিয়ে এইভাবে সিজদা করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। তাহলে আপনি সিজদা করার সময় যদি আপনি ঠেকাইয়ে দেন মাটিতে, যদি আপনি চাপ দিয়ে রাখেন তাহলে কেমন হবে? তাহলে তো এখানে আপনি রসুলের তরিকা ফলো করেন নাই, আপনি ফলো করেছেন আপনার মন গড়া তরিকা। এখানে এসে আবু দাউদের একটা হাদিসকে কেন্দ্র করে আমাদের মাবুদদেরকে সিজদা করতে বলা হয় রসুলের ভিন্ন তরিকায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী পুরুষ সকলের জন্য সিজদার একই সিস্টেম বলেছেন, অথচ ওইটা দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে আমাদের মাবুদদেরকে একেবারে শুয়ে সিজদা করতে বলা হয়। যেখানে রসুল নিষেধ করেছেন এগুলি লাগানো যাবে না, আমাদের শেখানো হয় যত শুইতে পারে যত লাগাইতে পারে ততই নাকি পর্দা বেশি হয়, ততই নাকি সলাৎ বেশি হয়। এটা কোথায় পেলাম আমরা? এটা জয়েফ হাদিসের উপরে ভিত্তি করে, দুর্বল হাদিসের ভিত্তি করে কেন আমরা সলাতের মতো গুরুত্বপূর্ণ এবাদতের ভিতরে এই সমস্ত জিনিস চালু করব? আল্লাহর নবী সলাতের মধ্যে জামাতের সলাতের জন্য কাতার সুজাকে এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী একথা দেখতে পেলেন, কিছু কিছু সাহাবি একটু আগাই গেছেন কাতারের মধ্যে। আল্লাহ নবী বলছেন, এই তোমাদের তোমরা পিছিয়ে সুজা করো, যদি তোমাদের এই কাতার এইরকম আঁকা বাঁকা থাকে তাহলে আল্লাহ তোমাদের কালবেও আঁকা বাঁকা করে দেবেন। আল্লাহ নবী আদেশ করেছেন, আদেশটা হচ্ছে তারাসু, একটা ইট আরেকটা ইটের উপরে সিমেন্ট দিয়ে যেরকম জয়েন্ট হয়, এক মুসল্লি আরেক মুসল্লির সাথে সেইভাবে লেগে থাকবে, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। আমরা যদি বলি যে আমাদের মাজহাবি ফতোয়া কি, তাহলে আমি বলবো মাজহাবি ফতোয়াও যদি ধরেন তাহলেও হানাফি মাজহাবের ফতোয়া হলো কাঁধে কাঁধ মিলাইতে হবে, ফাঁক রাখার তো কোনো দলিল পাওয়া যায় না। হাদিস তো দূরের কথা, মাজহাবি ফতোয়ায় পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা কেন এক মুসলি আরেক মুসলি থেকে আধ হাত দূরে, এক হাত দূরে? নামাজের মতো সলাতের মতো গুরুত্বপূর্ণ এবাদতে যেখানে আমরা এক হতে পারি নাই, তাহলে আমরা কোন কাজে এক হব, কোন কাজে এক হব, এই বিষয়টা আমাদের কে শিখাবে, কে আমাদের সতর্ক করে দেবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সুজাকে এত গুরুত্ব দিয়েছেন, বলছেন যে তোমরা কাতার সুজা করো ফেরেশতাদের মতো, ফেরেশতারা যেভাবে কাতার সুজা করে সেইভাবে তোমরা কাতার সুজা করো। কিভাবে কাতার সুজা করে ফেরেশতারা? দুইজনের মাঝখানে কোনো ফাঁক থাকে না, আপনি সেভাবে কাতার সুজা করে সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ালা তাদা ফুরজা লিশাইতান, তুমি সালাত আদায় করবা এর মাঝখানে, শয়তানের জন্য মাঝখানে কোনো ফাঁক রাখিও না। এবার আপনি সালাত আদায় করছেন, দুই মুসলির মাঝখানে ফাঁক রাখছেন, রসুল নিষেধ করছে, আপনি দুইজনের ভিতরে ফাঁক রেখে দিয়েছেন। আপনি তো চৌধুরী বাড়ির মানুষ, সুতরাং আপনার পায়ে যদি খান বাড়ির মানুষের পা লেগে যায় তাহলে তো আপনার পেস্টিসের হ্যাম্পার হয়ে গেল। আল্লাহর নবী পেস্টিস বুঝেন নাই, তাই না? আপনি লন্ডনি মানুষ, আমেরিকায় থাকেন, আপনার মুসের গেরা খুব বেশি, আপনার পায়ের সাথে কদমালি পা লাগাই দিব, বাবা রে বাবা, সবই তো গেল। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে কিভাবে দাঁড়িয়েছেন। আমার একবার এক বাহাসের ভিতরে কথা হলো, হাদিস যখন পেশ করা হলো তখন আমার বিপরীত পক্ষের ভাইয়েরা বললেন, দেখুন আল্লাহ নবীর জমানায় মসজিদ ছিল ছোট, খেজুর পাতার ছাউনির মসজিদ ছিল, তারা সেভাবে একটু ফাঁক বন্ধ করে একটু জায়গা বেশি করে দিতেন, চাইপা চাইপা দাঁড়াইতেন। এখন তো বাবা আমাদের জন্য বিশাল মসজিদ, পাইলে আমরা একজন উত্তরে দাঁড়াই আরেকজন দক্ষিণে দাঁড়াই, আল্লাহ একবার, যুক্তি কত সুন্দর, ফাঁক রাখার দলিল কোথায়? না হয় আপনি পায়ে পায়ে না লাগালেন, কাঁধে কাঁধে লাগান। বুখারির হাদিসটা মানতে অসুবিধা কোথায়, যেখানে আল্লাহ নবী বুখারিতে ইমাম বুখারি এটা অধ্যায় নিয়েছেন, বাবু ইলজাকুল কদম মাআল কদম, বল মানকাব মাআল মানকাব, কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানোর জন্য ইলজাক মিলাইয়ে দেওয়ার জন্য।
আপনি সেটা মানেন না কেন? কেন মানেন না? আপনি মানেন না এই জন্যই যে আপনার বাপ দাদা মানে নাই, সমাজে চলে না। আপনি সমাজকে খুশি করার জন্য নামাজ পড়েন? কাকে খুশি করার জন্য? যদি আল্লাহকে খুশি করা হয় তাহলে দলিল প্রমাণ জেনে যেভাবে আল্লাহ খুশি সেভাবে নামাজ পড়বে। দুর্ভাগ্য সত্য, আল্লাহর নবী বলেছেন কেউ যদি ফরজ সালাতের পরে, ফরজ সালাতের পরে কিছু জিকির ও আজকার আছে, আল্লাহর নবী সালাম ফেরাইতেন, সালাম ফেরিয়ে বলতেন। এক হাদিসে আসছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, বুখারীতে দেখবেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল কিভাবে আল্লাহ নবী সালাম ফেরাইতেন, বলে আল্লাহ নবীর সালাম যে ফেরাইছেন পিছনে থাকতাম, নবী সালাম ফেরিয়ে যে তাকবীর দিতেন তা দ্বারা আমরা বুঝতে পেতাম। সালাম ফেরিয়ে বলতেন আল্লাহ আকবর, তারপরে আল্লাহ নবী ইস্তেগফার করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞেস করা হলো কি বলে বলতেন, তিনি বললেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বুখারীর হাদিসটা দেখুন, সহি গ্রন্থসমূহ খুলে দেখুন, সবখানেই পাবেন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ নবী পড়তেন, পড়তে বলেছেন, আপনি সেটা পড়েন না। আবার যদি পড়েন সেখানে এসে কিছু কি করেন, লবণ একটু বেশি দেন, হলুদ মরুচ একটু নিজের বাড়াইয়া তরকারিটা টেস্ট করতে চান, আল্লাহ নবী টেস্ট বুঝেন নাই, আপনিই বেশি বুঝেন। বুখারীতে আছে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম تبارك يا ذا الجلال والإكرام أبني خن بني اللهم أنت السلام منك السلام إليك السلام يرجع إليك السلام تبارك وتعالي ربنا وتو كسو بڑا يا ابن بولا دلين حينا بالسلام وتو جو حديثة نئي تلي ابن اپنے کے لبون دیتے کوئی سکے جو دی لبون اپنے دین تلي بستے پر رسول صلی اللہ علیہ وسلم انکمپلیٹ رکھے کسن اپنے روپر ٹکا داری اسے اپنے پورا کر بین ایک کتھا گولی بول لی বলবেন এরা নতুন করে কিছু কথা বলতে আসছে, ওরা নতুন করে কথা বলতে আসে নাই। ও 1500 বছর আগে রসুল যেগুলি বলে গেছেন আপনারা ঢাকতে ঢাকতে এগুলি মানুষের কাছে অপরিচিত হয়ে গেছে, তাই সেই কথাগুলি যখন মানুষের কাছে এরা খুলে বলতে আসে তখন আপনাদের গোমর ফাঁক হয়ে যায়, তাই ছয় নয় করে মানুষকে বুঝাইয়া এদিক সেদিক করতে চান। কেন বাবা, আল্লাহ নবী ইমামতি করেন নাই? আল্লাহ নবী ইমামতি করেন নাই? আল্লাহ নবীর সামনে তার জীবদ্দশায় ইমামতি করার সাহস কেউ পাইছে? অসুস্থ অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতির অনুমতি দিয়েছিলেন। আল্লাহ নবী কিছু সুস্থ হইয়া যখন শামিল হয়ে গেলেন, আবু বকর পিছন থেকে হটে গেলেন, আল্লাহ নবী ইশারা দিলেন পড়াই দাও নামাজ, তাও পড়াইলেন না। আল্লাহ নবী সালাম ফেরে বলেন আবু বকর তুমি পড়াইলে না কেন, ইমামতি করলে না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু কুহাফার ছেলের জন্য এটা শুভনীয় না যে আপনি যেখানে থাকবেন আপনার সামনে ইমামতি করবে। আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন। আল্লাহর নবী ইমামতি করে সালাম ফিরাইয়া কি করেছেন? যদি আল্লাহর নবী কিবলামুখী হয়ে দাঁড়ানোর কথা হাদিসে পাওয়া যায়, কিভাবে কিবলামুখী হতে হবে? যদি হাদিসে পাওয়া যায় হাত কান বরাবর উঠে না কাঁধ বরাবর উঠবে, যদি হাদিসে পাওয়া যায় হাত বুকে রাখবেন না নাভির নিচে রাখবেন, যদি হাদিসে পাওয়া যায় রুকু কিভাবে করবেন, যদি হাদিসে পাওয়া যায় সালাম কিভাবে ফেরাবেন, তাহলে সালাম ফেরানোর পরে রসুল কি করছেন সেটা কি হাদিসে পাওয়া যাবে না? তাহলে কোথায় গেল সেগুলি? আল্লাহর নবী তার জীবনে সালাম ফেরাইয়া এই কিবলামুখী হয়ে আমাদের দেশের ইমাম সাহেবরা যাবে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এইরকম দলিল যদি আসমানের নিচে জমিনের উপরে কোনো ব্যক্তি যদি মায়ের দুধ খাইয়া বড় হইয়া যদি থাকেন আর আল্লাহকে ভয় করে থাকেন, যাচাই বাছাই করে একটা হাদিস যদি পান, আমি হরফ করে বলতে পারি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। অথচ এটাই হচ্ছে রেওয়াজ, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে ইমামতি, এটাই হচ্ছে চাকরি, এটাই হচ্ছে ইসলাম, যার কারণে মানুষ কি হচ্ছে, যে দোয়াগুলি পড়ার কথা, যে তসবি পড়ার কথা, সে সুযোগ মানুষ পাচ্ছে না। উপরন্তু মানুষ এই দোয়াগুলি ভুলে গেছে। কয়জন মানুষ আছে মুসল্লি, দেখেন তো, দুই কাতার মুসল্লির ভিতরে, তিন কাতার মুসল্লির ভিতরে তিনজনও পাবেন না যারা এই দোয়াগুলি জানে সবগুলি। কেন? তারা ইমাম নির্ভর হয়ে গেছে, তারা মনে করে ইমাম সব সালাম পেরে হাত তুলবেন আর আমরা আমিন আমিন বলবো, খালাস।
পয়সা দিয়ে ইমাম রাখছি, তিনি যদি এটুটাই নেয় না নিতে পারেন তো লাভ কি? আল্লাহ নবী ভালো বুঝেন নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইয়া কখনো তিনি ডান দিকে ঘুরে বসছেন, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম এই দোয়া পড়তে পড়তে। আপনি ঘুরে বসেন না কেন? কেন বসেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হেলান দিয়ে সরে গিয়ে বসেছেন আর তসবিহ তাহলিল করছেন? কখনো উঠে গিয়ে আলাদা দূরে গিয়ে খাম্বায় সেখানে টেক লাগিয়ে বসেছেন? কখনো বা তিনি সালাম ফেরে দৌড়ে বাসায় চলে গেছেন? তাহলে কেন আমরা এই সমস্ত বিষয়গুলি খেয়াল করি না? যদি আপনি এই ফরজ সালাত পড়ার পরে, আল্লাহ নবী বলেছেন কেউ যদি ফরজ সালাত আদায় করে যদি সেখানে বসে থাকে আর তসবিহ তাহলিল নাও করে, যতক্ষণ তার উজু থাকবে ততক্ষণ তাকে নামাজের মধ্যেই গণ্য করা হবে এবং ফেরেশতারা তার জন্য দোয়া করবেন, এই বলবে আল্লাহুম্মাগফিরহু ওয়ারহামহু, হে আল্লাহ এই লোকটাকে তুমি মাফ করে দাও, এই লোকটার প্রতি রবি রহমত নাযিল কর। কই সালাম ফেরিয়ে দিলেন দৌড়, আর আপনার ফেরেশতাদের দোয়া থেকে আপনাকে বঞ্চিত করা হলো, আপনি উঠে দৌড় দিলেন, এটা কি ভাববেন না? যদি আপনি 100 তাসবিহ পাঠ করেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 33 99 আর একবার, আর একবার আল্লাহু আকবার 34 বার বলে 100 বার, অথবা 33 99 আর 100 পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া আলহামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি আপনি বলেন, আল্লাহর নবী বলছেন ওই লোকটার যদি সগীরা গুনাহ সমুদ্রের ফেলা পরিমাণ হয় তবু আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেবেন। কই উঠেই আপনি সুন্নত পড়া শুরু করে দিলেন, সুন্নত পড়ে তারপরে আপনি তসবিহ তাহলিল করবেন না? সময় আছে কেন আপনি আগে তসবিহ তাহলিল করবেন না তারপরে সুন্নত পড়বেন না? তাহলে এই আমলগুলি আমাদের কে শিখাবে? দোয়া এর মধ্যে আমরা ওসিলা চাইব আল্লাহর, আল্লাহর আসমা ও সিফাতের ওসিলা। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নামগুলির ওসিলা আল্লাহকে দোয়া করব। তা না করে আমরা যদি যার তার ওসিলা দিয়ে দোয়া করি তাহলে হবে কোথায়? আল্লাহ রাব্বুল আমাদের শিখান নাই সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু হবে, নবীর প্রতি সালাত ও সালাম দিয়ে দোয়া শুরু হবে আর শেষ হবে নবীর প্রতি সালাম দিয়ে, তারপর লাস্ট হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু লাস্টে তো আমরা বানাই দিলাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন কোন জায়গায় এইরকম চালু আছে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, এরপর থেকে মাসানে 5 মিনিট ইমাম সাহেব কি কইলেন না কইলেন কোনো আওয়াজ নাই, নিস্তব্ধ, লাস্টে গিয়ে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, মুসল্লিরাও মুখ মুইসা রওনা দিল। কি বলে ইমাম সাহেব? তাহলে এইগুলি থেকে আমরা কখন মুক্ত হব? এখনো কি আমাদের হুশ ফিরবে না? এখনো কি আমরা যাচাই বাছাই করবো না? এখনো কি আমরা আলিমুল আমাদেরকে বলবো না যে আপনারা বাধ্যতার রসম রেওয়াজ পরিত্যাগ করে ফিরে আসুন কিতাব সুন্নতের দিকে, যদি আল্লাহকে রাজি করতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দিকে ফিরে আসুন, আপনারা পূর্বপুরুষের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের ভিতরে কখনো প্রশ্ন লাগবে এটা ঠিক না ওটা ঠিক, শেষ করে দিচ্ছি এটা ঠিক না ওটা ঠিক, তো আপনারা তো বলবেন আমরা তো সাধারণ মানুষ যাচাই বাছাই করার ক্ষমতা নাই, তাই না? এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রেও দলিল আছে, করণীয় আছে। আল্লাহ নবীর কাছে এক বেদুইন আসছে, বেদুইন বুঝেন তো গ্রামের মানুষ, আমাদের দেশের মানুষেরা সৌদি আরব গিয়ে দেখে তারপর এসে বলে এরা বদ্ধু বেদুইন আরবি কিছু বুঝে না, এসে বলতেছে এই মোহাম্মদ কও এই আসমান বানাইছে কে? বলে আল্লাহ। জমিন বানাইছে? বলে আল্লাহ। আরো কয়টা জিনিসের নাম নিয়ে তারপরে বলছে যেই আল্লাহ এই আসমান বানাইছেন সেই আল্লাহর কসম করে বলছে, যেই আল্লাহ এই জমিন সৃষ্টি করছেন সেই আল্লাহর কসম করে বলছি, মানে সবগুলি নাম নিয়ে তারপরে বলছে আল্লাহ বাআসাক, সেই আল্লাহ কি তোমাকে রসুল করে পাঠাইছেন? এবার নবী জবাব দিচ্ছেন তার প্রশ্নের আলোকে, বলছে ওই আল্লাহর নামে কসম করে বলছি যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, ওই আল্লাহর নামে কসম করে বলছি, ওই আল্লাহর নামে কসম করে বলছি, সে যতটি নাম নিয়েছিল প্রত্যেকটির নাম নিয়ে কসম করে বলছেন সেই আল্লাহই আমাকে রসুল করে পাঠিয়েছেন। তখন ওই লোকটা বলল ফাইদান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করে ফেলল। আপনি আপনার ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব
আমি তো বুঝি না আপনি কোরআন হাদিস পড়েছেন আমি আল্লাহর নামে হলফ দিয়া কসম করে আপনাকে জিজ্ঞেস করছি যে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমলটা করছেন না কিভাবে করছেন কসম করে বলছি ইমাম সাহেব যদি ইমানদার হন এই সরিষা পরিমাণ ইমানও যদি থাকে তাহলে ইমাম সাহেব আর ছয় নয় করবেন না আর যদি ইমান না থাকে কেবল সকল শুরুতে যদি বেশভূষায় যদি ইমাম হন তাহলে তিনি বলবেন যে কসম করে মিথ্যা বলে দিতে পারেন কারণ ফাসিকের জন্য মিথ্যা কসম খাওয়াটা ইজি ব্যাপার তাই আমি বলবো আমার বাবা ও ভাইয়েরা রাত গভীর হয়ে গেছে কিছু প্রশ্ন আছে আরেকটা পর্ব সেই প্রশ্নগুলি উত্তর দেব তার আগে আমি আপনাদেরকে বলবো যে আমি আমার বক্তৃতায় বলেছি ইবাদত কাকে বলে বলেছি ইবাদত বা উবুদিয়ত দুই প্রকারের তারপরে নিয়ে আসছি ইবাদত কবুলের শর্তাবলী তার দুইটা শর্ত বললাম একটা হলো আকীদা সহি করা ঈমান সহি দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা জেনে নেওয়া না জেনে আমল না করা জেনে বুঝে আমল করা তিন নম্বর শর্ত বলা হলো রাশিদি ছিল কি ইবাদত করার আগে আপনার রুজি রুটি হালাল কিনা সেটা যাচাই করা কারণ হারাম খাইয়া ইবাদত করলে আল্লাহ কবুল করবেন না মুসলিমের এই হাদিসটা কি আমাদের জানা নাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসাফির তার দৃষ্টান্ত উল্লেখ করে বলছেন আশআস ওয়া আকবর উস্কু খুস্কু হয়ে গেছে সফর করতে করতে উমাদ্দা ইদা তার হাত উঠে বলছে আল্লাহর দিকে ইয়া রব ডাকছে ওমালবাসু হারাম তার পোশাক হারাম টাকার মাতামু হারাম তার খাদ্যদ্রব্য হারাম মশরাবু হারাম জাপান করেছে হারাম গুজিয়া বিল হারাম যে পুষ্টি শরীরে সেটাও হারামের ফা আন্না ইউস্তাজাবু লা কোত্থেকে তার দোয়া কবুল হবে ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবুলু ইল্লা তাইয়িব আল্লাহ পবিত্র জাত অপবিত্র কিছু খেয়ে ইবাদত করলে কবুল হবে না এখন আপনি সুদের কারবার ঘুষের কারবার যত প্রকার দুর্নীতি সবগুলি কইরা যদি ইমাম সাহেবরে গিয়া বলেন হাবিব সাহেবরে গিয়া বলেন যে আপনি এটা খতম পড়াই দেন দোয়া করে দেন পার পাইয়ে দেবেন মগর পার পাবেন না দোয়া আপনার কবুল হবে না সুতরাং আগে রুজিটা হালাল করুন রোজ নবীর তরিকাটা জানুন আকীদা সংশোধন করুন তারপর আপনি ইবাদত শুরু করুন ইনশাআল্লাহ আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সহি দলিলের ভিত্তিতে ইবাদত করার চেষ্টা করুন আমাদের প্রত্যেকের উচিত কোরআন ও হাদিস থেকে যাচাই বাছাই করে আমল করা বর্তমানে মানুষ অনেকটা সজাগ এখন ডিজিটাল যুগ সেই যুগে মানুষ যদি অন্ধের মতো ভান করে তাহলে হবে না সজাগ হয়ে সতর্ক হয়ে আসার চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন সত্য বোঝার এবং সে অনুযায়ী চলার আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো যে কিছু কিছু মাসালায় যদি ইখতিলাফ থাকে এবং একটি মাসালায় দেখা যায় যে একটা হাদিস পাওয়া যাচ্ছে সহি ষোলো আনা আরেকটায় পাওয়া যাচ্ছে সহি দশ আনা তাহলে দুটাও তো সহি আনায় কিছু কম বেশ এই ক্ষেত্রে একজন যদি ষোলো আনারটা মানে আর আপনি দশ আনারটা মানেন বাঁচবেন কিন্তু একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না ঠাট্টা বিদ্রুপ করবেন না হলে আপনি কিন্তু হেরে যাবেন আর যদি দেখা যায় আপনার আমলটার পক্ষে কোনো দলিল পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে জেদ করে আপনি ওই আমলটা চালিয়ে যাবেন তা হবে না আপনি আল্লাহকে ভয় করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা জানার চেষ্টা করুন সত্যের দিকে ফিরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন জি প্রশ্ন কি জন্য জাযাকাল্লাহু খাইরান আমরা শেখের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এখন আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে অনুরোধ করব মহতরম শেখকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا انك انت العليم الحكيم আমার প্রশ্ন উত্তর পর্বে এটা বলবো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি ওয়াজ যুবর যদি কোনো বিষয়ে জানা না থাকে তাহলে সেই বিষয়টি আহলে যিকর অর্থাৎ কুরআন ও হাদিসের ইলম যাদের আছে তাদেরকে জিজ্ঞাসা করো বিল বাইনাত দলিল প্রমাণ সহকারে
তাই কোন মাসআলায় যদি আমি জিজ্ঞাসিত হই আর দলিল আমার জানা থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো যে এই মাসআলায় এই ফতোয়া আর যদি দলিল আমার জানা না থাকে তাহলে আমি আপনাদের বাহবা কুড়াবার জন্য কোন প্রকার গুজামিলের আশ্রয় নেব না পরিষ্কার বলবো যে এটা আমার জানা নাই কথা বুঝতে পেরেছেন তো এবারে আসুন প্রশ্ন করেছেন কিয়াম সাধারণত দুই ধরনের দাঁড়াইয়া আর বসিয়া এর মধ্যে কোনটি ঠিক কিয়াম মানে দাঁড়ানো বসে গেলে কউদ হয় ওটা আর কিয়াম হয় না কউদ আর কিয়াম কিয়াম মানে দাঁড়ানো যখন বসে যাওয়ার প্রশ্ন আসবে ওটা আর কিয়াম হবে না প্রশ্ন হলো যে এখানে কিয়াম বলতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ ও সালাম সালাতু সালাম পেশ করার সময় যে অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানে যে কিছুক্ষণ বসে বসে সালাতু সালাম পেশ করা হয় আর মাঝখানে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে সালাতু সালাম পেশ করা হয় এটার এই পদ্ধতিটা ঠিক কিনা আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম এবং সালাত পেশ করা হলো একটি ইবাদত আর ইবাদতের জন্য শর্ত হলো দুটি একটা হলো ইখলাস লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হতে হবে দুই নম্বর শর্ত হলো মুতাবাআতু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হতে হবে আল্লাহর নবীর প্রতি সালাতু সালাম যদি ইবাদত হয়ে থাকে তাহলে অবশ্যই কোরআন ও হাদিসে এর নির্দেশনা থাকবে আল্লাহ বলছেন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা নির্দেশনা আসছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিআশারা কেউ যদি একবার আমার প্রতি সালাত পেশ করে আল্লাহ তার প্রতি 10টি রহমত নাযিল করেন আল্লাহর নবীর সাহাবী কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আমরা জেনেছি কিভাবে আপনাকে সালাম দিতে হবে কাইফা নুসাল্লি আলাইহি কিভাবে আপনার উপরে সালাত পেশ করব আল্লাহ নবী বললেন তোমরা যদি সালাত পেশ করতে চাও বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ যা আমরা জানি সর্বোত্তম সালাত এখন সালাতের নামে সম্মিলিত অনুষ্ঠান করা এবং একজন সালাতু সালামগুলি বলবে আর বাকি সবাই তার সাথে সাথে জারির মতো টানবে এই পদ্ধতিটা শরীয়তসম্মত না দুই নম্বর যদি সেই পদ্ধতি শরীয়তসম্মত না হয় তাহলে সেখানে বসা আর দাঁড়ানোর তো প্রশ্নই আসে না এখন দাঁড়ানোর যে প্রশ্নটা কিয়ামটা সেটা আমাদের সমাজে একটি ভ্রান্ত আকীদার ভিত্তিতে হয়েছে সেটা হলো যে মিলাদ মাহফিলে বা এই ধরনের সালাতু সালামের মাহফিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন তাই তার সম্মানে কি হয়ে যায় দাঁড়ানো হয় তাকে সম্মান দেখানোর জন্য দাঁড়ানো হয় এই আকীদাটি একেবারে ইসলামের সাথে সাংঘর্ষিক কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন একমাত্র সত্তা যিনি সব জায়গা দেখেন এবং সব আওয়াজ শুনেন কিন্তু তিনি আরশে আযীমে আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা আমার প্রতি সালাত আদায় করো যেখান থেকে সালাত আদায় করো না কেন তোমাদের সালাত আমার কাছে পৌঁছে দেওয়া হয় তাহলে সেখানে নবী হাজির হন এটা যদি বলেন তাহলে আল্লাহর নবী পৃথিবীর এক টাইমে পৃথিবীর অসংখ্য জায়গায় এই অনুষ্ঠান হইতে পারে কোথায় যাবেন নবী কোথায় যাবেন নবী তাহলে বলতে হবে যে আল্লাহর যেরকম কুদরত নবীরও সেই রকম কুদরত আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত অনুযায়ী সব জায়গায় দেখেন আর সব জায়গায় শুনেন তাহলে নবীও এরকম সব জায়গায় যেতে পারেন এট এ টাইম তাহলে সেটা কি হবে সুতরাং এই কিয়াম আপনার একটা শিরকি আকীদা এ থেকে বিরত থাকা উচিত আল্লাহু আলাম বিসওয়াব ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা কি এটা বলবো যে আমি পরিষ্কার করে বলেছি আল্লাহর নবীর আমল থেকে এই রেওয়াজটা এই সুন্নতটা পাওয়া যায় না আল্লাহর নবী একাকি দোয়া করেছেন হাত উঠাইছেন দলিল আছে শুধুমাত্র সম্মিলিতভাবে সলাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার সলাতে তো হাত উঠানোর দলিল পাওয়া যায় সাহাবী আনাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম ছিলেন তিনি বলছেন যে মা রাফা ইয়াদাইহি ইল্লা ইস্তিসকা তিনি ইস্তিসকা ছাড়া এইভাবে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করেন নাই সুতরাং এটি পদ্ধতিগত একটি রেওয়াজ বলবো এটা থেকে বিরত থাকা উচিত
বরং মাঝে মধ্যে যদি কেউ করে সেটা একটা কথা, কিন্তু দাইমি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে বানাই নিলাম, অথবা কেউ কোন কোন মসজিদে এরকম চালু আছে যে আসরের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে দোয়া হতেই হবে, এই শর্ত দিয়ে ইমাম রাখা হয়, এইগুলি সুন্নতের সম্পূর্ণ খেলাফ, এ থেকে বিরত থাকতে হবে। আল্লাহু আলাম বিসওয়াব। চার মাযহাবের মধ্যে কোন মাযহাব উত্তম? যা আমাদের প্রয়োজনে, আমাদের প্রয়োজন হলো কোরআন ও হাদিস, আমাদের মাযহাব হলো ইসলাম, আমাদের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন, আমরা সেই মাযহাবের অনুসারী। এখন প্রচলিত চারটি মাযহাব যে আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চার মাযহাবের চারজন শ্রেষ্ঠ আলেম, যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন, তাদের মধ্যে সবার চেয়ে শ্রেষ্ঠ ছিলেন, মানে বয়সের দিক থেকে প্রবীণ ছিলেন, ও বাকি তিন ইমামের উস্তাদ বলা যায় ক্রমান্বয়ে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। এই ইমামরা ওই যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন এবং এ যুগেও তাদের তুলনা হয় না, তাই তাদেরকে আমরা শ্রদ্ধা করব, তাদেরকে আমরা সম্মান করব, তাদের মাগফিরাতের জন্য দোয়া করব, তাদের কল্যাণ কামনা করব। কিন্তু আমরা রসুলের উম্মত হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে মাসআলায় যার ফতোয়াটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুকূলে হবে সেটাই মানব। কোনো মাসআলায় দেখা গেল যে ইমাম আবু হানিফার এই ফতোয়াটি দলিল ভিত্তিক, আমি এই ক্ষেত্রে ইমাম আবু হানিফার ফতোয়াই মানব, আমি তো ইমাম আবু হানিফাকে মানি নাই, আমি মেনেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাই না? যেহেতু তার ফতোয়াটি রসুলের হাদিসের অনুকূলে। আবার দেখা যায় যদি যে কোন ফতোয়ায় তার এই ফতোয়ার চেয়ে রসুল সাল্লামের কোনো হাদিস পাওয়া যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তার এই ফতোয়াটা বাদ দিয়ে রসুলের হাদিসের দিকে ফিরে যাওয়া হলো আমার ইমানের দাবি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন, ইজা রাআইতুম, তোমরা যখন দেখবে আমার কথা কোরআনের বিপরীত হবে, রসুলের হাদিসের বিপরীত হবে, এমনকি সাহাবাদের হাদিসের কথার বিপরীত হবে, তাবেঈদের কথার বিপরীত হবে, তাহলে ফাতরুহু কওলি আলাল হাইত, আমার কথাকে তোমরা দেয়ালে ছুঁড়ে মারো। কে আর যদি তাবে তাবিদের সাথে সংঘর্ষ হয় তাহলে হুম রিজালুন ও নাহনু রিজালুন, তারা আমরা একই যুগের, এখন তোমরা বিচার করে সেটা দেখতে পারো। কাজেই আমরা বলবো যে আমরা সকলেই মুসলিম হিসাবে সকলকেই আমরা শ্রদ্ধা করব এবং যার মাসআলাটি কোরআন হাদিসের অনুকূল হবে তাকেই মানবো। আপনি হানাফি, ভালো কথা, আপনি শাফেঈ, ভালো কথা, আপনি হাম্বলি, ভালো কথা, আপনি মালিকি, ভালো কথা, কিন্তু আপনি সবার আগে মুসলিম কিনা, সবার আগে উম্মতে মুহাম্মদী কিনা, আল্লাহ নবীর হাদিস যদি পাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে হানাফি মুসলিম হওয়ার কোনো প্রয়োজন নাই, শাফি মুসলিম হওয়ার প্রয়োজন নাই, হাম্বলি মুসলিম হওয়ার প্রয়োজন নাই, মালিকি মুসলিম হওয়ার প্রয়োজন নাই, নাহাই মুসলিম হওয়ার প্রয়োজন নাই, ইরাকি হওয়ার প্রয়োজন নাই, আজমি হওয়ার প্রয়োজন নাই, আপনি মুসলিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কাজে এই নিয়ে ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নাই। আমরা এক ইমামকে মানব, আরেক ইমামের অনুসারীদেরকে গালাগালি করব, এই ধরনের কোনো সুযোগ নাই। আমরাই তো বলি প্রচলিত কথা যে চার মাযহাব চার ফরজ, তো আপনি একটা মানেন তিনটাকে গালাগালি করেন কেন? এগুলি বাদ দেওয়াই ভালো, আমরা মুসলিমরা এক হই, আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। ইদানিং কেউ কেউ নামাজে জুড়ে আমিন বলেন, বাবা ইদানিং বলে না, এটা আল্লাহ নবীর জমানা থেকে চালু হয়ে আসছে জুড়ে আমিন বলা, তা আপনি ইদানিং বলতেছেন কেন? ইদানিং বলবেন কেন? কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিন বলতেন, হাদিসে আছে রাফা বিহা সাওতাহু, তার আওয়াজকে উঁচু করতেন, অন্য অন্য হাদিসে আছে মাদ্দা, টেনে বলতেন, এরপরে আওয়াজ গুঞ্জরিত হতো। অন্য হাদিসে আসছে সাহাবারা আমিন যখন বলতেন, আল্লাহ বলছেন তোমাদের দুইটি কাজ ইহুদিরা সবচেয়ে ঈর্ষান্বিত, একটা হলো সালাম আর একটা হলো তামিন, তোমাদের আমিন বলা, তাহলে জুড়ে আছে। আবার এক হাদিসে আছে ও হাফিজা বিহা সাওতাহু, আওয়াজকে নিচু করে বলতেন, তাই আমিন জোরে বলা সেই যুগ থেকে চালু আছে, আমিন আস্তে বলাও সেই যুগ থেকে চালু আছে। আমিন জোরে বলার পক্ষে দলিল বেশি জাহরি নামাজগুলিতে, আর আস্তে বলার পক্ষে দলিল হলো ওই হাদিস, একটি হাদিস যেটা হাফিজা বিয়া সৌত। আর এই মাসিক মদিনার সম্পাদক, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন,
মাওলানা মহিউদ্দিন খান সাহেব, তিনি আপনার তার এই তাফসির যেটা মাআরিফুল কোরআন যেটা বাংলা অনুবাদ সেখানেও তিনি লিখেছেন এবং তার মাসিক মদিনায় প্রশ্ন জবাবে বলেছেন যে আস্তে আমিন বলার পক্ষে দলিল দিয়েছেন তিনি দুটি, একটা হলো হাফিজা বিয়া সওতাহু এটা উল্লেখ করে, আর আরেকটা কোরআনের আয়াত বলেছেন, সেটা বলেছেন যে তোমরা ডাকো তোমাদের রবকে তাজাররুআন ওয়া খুফিয়া দুন আল জাহর বিল কওল, তোমরা চুপে চুপে বিনয়ীভাবে আওয়াজ না করে তোমাদের রবকে ডাকো। এই আয়াতকে দলিল হিসেবে নিয়ে বলছেন যেহেতু আমিন হলো এটি দোয়ার দোয়া, হে আল্লাহ কবুল করো, তাই সেটি আসতে বলাই এই আয়াত দ্বারা প্রমাণ করে আমরা বলবো তাহলে দোয়াটা আসতে হবে না জোরে হবে। এখানে তো দোয়া শুধু আমিন অংশের বেলায় এই আয়াতটা প্রযোজ্য করলাম, এর আগে রব্বানা আতিনা পরেই জোরে বললাম তাই না, তাহলে হলো কোন কোটাও তো দোয়া। সূরাতুল ফাতিহা এটার অপর নাম হলো সূরাতুদ দোয়া, সূরাতুস সালাহ, সূরাতুস শিফা, সূরা আল ওয়াকিয়া, সূরা আল কাফিয়া, কাফি শাফি অনেক নাম, আল কোরআনুল আযীম, আস-সাবউ মিনাল মাসানি, এই যে সূরা, এই সূরা আপনি জুড়ে পড়বেন, সেখানে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ সরল পথটা দেখাইও, صراط الذين انعمت عليهم ওদের পথ যাদের প্রতি তুমি নিয়ামত দিয়েছো, غير المغضوب عليهم অভিশপ্তদের পথে না, ولا الضالين গুমরাদের পথে না, এটা হলো প্রার্থনা, এটাই হলো দোয়া। শেষে গিয়ে বললেন আল্লাহ তুমি কবুল করো, আগে বললেন জোরে, আর কবুল করার সময় স্পিড কমে গেল কেন? তাহলে যখন যেই স্পিডে বলবেন আমিনটাও সেই রকম করে বলতে হবে। তবে এখানে একটা নোট মনে রাখতে হবে, এটা হলো ইলমে একটা নোট দিয়ে দেই, সেটা হলো এই যে সূরাতুল ফাতিহা হলো কোরআন, বরং উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহা আর আমিন, আমিন বলাটা সূরা ফাতিহার অংশ না, তাই একই সুরে একই ঢঙ্গে যেন না হয়, ঢঙ্গটা ভিন্ন হয়, যাতে এই অংশটি সূরে ফাতিহার অংশ বলে কেউ দাবি না করে। তাই আপনি আস্তে যখন সূরে ফাতিহা পড়বেন আস্তে আমিন বলবেন, যখন জোরে সূরে ফাতিহা পড়বেন সের সাথে সুর স্বর ভারসাম্য রেখে আপনি আমিন বলবেন, চাইলে আপনি আস্তেও বলতে পারেন, চাইলে আপনি জোরেও বলতে পারেন, এ নিয়ে বিতর্কের কোনো কারণ নাই। আল্লাহু আ'লাম বিশ্বাম। এতদিন থেকে আমরা নামাজ আদায় করতে করে আসছি এক নিয়মে, ইদানিং ভিন্ন নিয়মে অনেকে নামাজ আদায় করে থাকে, তাহলে আমাদের নামাজ হচ্ছে কিনা? দেখুন কে কোন নিয়মে সালাত আদায় করলেন সেটা আমার বিষয় না, আপনার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে হচ্ছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হচ্ছে কিনা এটা যাচাই করা আপনার দরকার। মনে রাখতে হবে রাসূলের তরিকার বাইরে সালাত আদায় করলে সালাত হবে না, এটাই হলো শর্ত, এই শর্ত মেনে আপনি আদায় করবেন। এবার যে নিয়মটা আপনার কাছে নতুন লাগতেছে একটু যাচাই করেন, যাচাই করে যদি প্রমাণ পান তাহলে কোনো আপত্তি নাই, প্রমাণ যদি না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা আর কোনো বিতর্ক করব না। জি 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 বলেন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো আমি প্রশ্ন করছিলাম দেখতে হবে এটা দেওয়া হয়নি এখন আপনার বিচারে বসবেন ভালো, উনি প্রশ্ন করছেন যে আমরা জানি সুন্নত হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মাটিতে বসে খেতেন বা এইসব আলোচনা করতেন, আমরা কেন চেয়ারে বসে এই মাটির কাছে চেয়ারে বসে হচ্ছে, এইটা আমি প্রশ্ন করছি। ধন্যবাদ প্রশ্নকারীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মানে বসে খেতেন, এটা তো আমরা বলি বসে খাওয়া সুন্নত আল্লাহ নবীর আমল, কিন্তু কেউ যদি আপনার চেয়ারে বসে খায় তাহলে কি হবে? চেয়ারে বসাটাও তো বসা, কিন্তু সেটা হবে কি সুলওয়ানা আদব না হইয়া একটু ভিন্ন হলো, এটাকে নাজায়েজ বলা যাবে না। দাঁড়িয়ে পানি পান করা, দাঁড়িয়ে খাওয়া শরীয়তে নিষেধ, আবার দাঁড়িয়ে খাওয়ার রাসূল খেয়েছেন পান করেছেন তাও তো প্রমাণিত হয়, সুতরাং অবস্থার প্রেক্ষিতে বিবেচনা হবে। আলোচনা ওয়াজ মাহফিল আল্লাহ নবী সাধারণত বসে করতেন না, দাঁড়িয়েই করতেন, এটাই হলো অধিকতর সুন্নতের নিকটবর্তী, বরং এটাই সুন্নত। অনেক সালাফে সালেহীন বসে আলোচনা করাটাকে সমীচীন মনে করেন না, কেননা দাঁড়িয়ে আলোচনা করাটাই হলো আলোচনার সুন্নত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন কম সময়ে, তার বক্তব্য ছিল কম, সারমর্ম ছিল
বিশাল কথা বুঝতে পারছেন তাই শর্ট সময়ে তিনি বলতেন আবার বসেও বয়ান করেছেন মসজিদে সালাত সালাম ফিরেই বয়ান করেছেন এরকম দলিল আছে সুতরাং বসা প্রয়োজনে যেতে পারে দাঁড়িয়ে বলতে পারলে আরো ভালো এবার বলতে পারেন যে ইচিয়ারের আয়োজন কেন এটা আলোচনায় বর্তমানে আলোচনার জন্য বসার উপযোগী এটা ক্ষেত্র এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত বসার সুযোগ আছে বলবেন তা আল্লাহ নবী তো এইভাবে বসেন নাই তাহলে আল্লাহ নবী তো কোনোদিন বাংলায় ওয়াজও করেন নাই করছেন নাকি হ্যাঁ তাহলে কেন আমরা বাংলায় ওয়াজ করছি সুতরাং এগুলিকে শরীয়তের সাথে কন্ট্রাডিক্টেড না বরং সহায়ক মনে করতে হবে আল্লাহু আলাম বিসওয়াব দাড়ির প্রতি পরিমাণ কতটুকু আরেকজন জানতে চেয়েছেন বরং দাড়ি নিয়ে কিছু ইখতিলাফ আছে কেউ বলেছেন এইটুকুর নামই হলো দাড়ি কেউ বলছেন এই চোয়ালের নাম হলো দাড়ি কেউ বলেছেন আপনার এক মুষ্টি পরিমাণ রাখলেই হয়ে যাবে দাড়ি কেউ বলেছেন কমপক্ষে একটু রেখ রাখলেই দাড়ি হয়ে যাবে তাই না তবে আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস সবগুলি প্রমাণ করে উফুল লোহা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে তার স্বাভাবিক গতিতে ছেড়ে দাও এটাই অধিকতর গাসসুস শাওয়ারিব মুসকে কাটো মুসকে ছাটো এই জন্য মুসকে কামিয়ে ফেলো ব্লেড দিয়ে চেষে কামিয়ে ফেলা ওইটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না কস কাটা এটাই হলো আমল আর দাড়ি ছেড়ে দেওয়া এটাই হলো সুন্নত বরং কারো কারো মতে দাড়ি রাখাটা হলো ওয়াজিব কেন যে এক ইহুদি আল্লাহ নবীর কাছে আসলো তার গলায় তার ধর্মীয় একটা চিহ্ন ছিল আল্লাহ নবী বললেন তুমি এটা দিয়েছো কেন সে বলল যে এটা আমাদের প্রভুর নির্দেশ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাড়ির প্রশ্ন করে তিনি বললেন খাজালিকা আমারনি রব্বি আমার রব আমাকে এই দাড়ি রাখতে আদেশ করেছেন আর মানে নীতি বা উসুল বলে যে আমার ওয়াজিব সাব্যস্ত করে তাই কারকে বলছেন যে এই দাড়ি রাখাটা হলো ওয়াজিব আমরা বলবো তা না হলেও তো সুন্নত এ থেকে তো পিছনে আপনি নিতে পারেন না তাই সেটাকে ছেড়ে দেবেন এটাই বুদ্ধি আর যদি ছেড়ে না দেন তাহলে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এক মুষ্টির অতিরিক্ত কাটতেন বলে কিছু প্রমাণ পাওয়া যায় তাই অন্তত এক মুষ্টি পরিমাণ রাখাটাই ভালো আর আমরা বলবো ন্যূনতম বলবো যে নারীর সাথে সাদৃশ্যতা থেকে মুক্ত যারা থাকছে তারা অন্তত মন্দের ভালো আল্লাহ আলম বিশ্বাস একেবারে কামিয়ে ফেলা নারীর মতো সাদৃশ্য হলো না জি ইমামের পিছনে মুক্তদিরা সুরায় ফাতিহা পড়বে কি দেখুন সুরায় ফাতিহা ইমামের পিছনে পড়বে কি পড়বে না এটা হলো এই নিয়ে তিনটি মাঝহাবে তিন রকম ফতোয়া আছে হানাফি মাঝহাবে ইমাম বলা হয়েছে ইমামের পিছনে মুক্তাদি কোনো অবস্থায় সুরায় ফাতিহা পড়বে না তার উল্টা শাফি মাঝহাব অবশ্যই সকল অবস্থায় সকল জায়গাতেই মুক্তদিরা সুরায় ফাতিহা পড়বে আর মাঝামাঝি নিয়েছেন ইমাম মালিক তিনি বলছেন যেই কয়টি রাকাতে কেরাত শোনা যায় সেইগুলিতে শুনবে পড়বে না আর যেইগুলি রাকাতে শোনা যায় না সেইগুলিতে পড়বে আর এই মতটাকে গ্রহণ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল এখন চার মাযহাবের ভিতরে দুই চার ইমামের ভিতরে দুই ইমাম একদিকে আর দুইজন দুই দিকে এখন আমরা যাব কোন দিকে প্রশ্ন তাই না তাই আমরা বলবো এই ব্যাপারে সহিহ মুসলিমের ওই হাদিসটা মেনে নিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করলেন তিনি বললেন আল্লাহর নবী বলেছেন মান সাল্লা সালাতান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যে ব্যক্তি সালাত আদায় করলো আর সালাতে সূরা ফাতিহা পড়লো না ফাহুয়া খিদাজুন 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 দুইবার খিদাজ বলে তিন নম্বর বলছেন গায়রু তামামিন খিদাজ বলা হয় দিন পূর্ণ হওয়ার আগে গর্ভপাত হয়ে যাওয়া সন্তান নষ্ট হয়ে যাওয়া আল্লাহ নবী বলছেন খিদাজ ওই লোকটার সলাত খিদাজ অর্থাৎ পূর্ণ হয় নাই পূর্ণ হয় নাই পূর্ণ হয় না তখন আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন যে ইযা কুননা খালফাল ইমাম আমরা যখন ইমামের পিছনে থাকবো তখন কি করব তখন তিনি বললেন তুমি চুপে চুপে পড়ে নিও তাই আমরা বলবো যে বিতর্ক না করে সূরা ফাতিহাই যেহেতু সলাত চুপে চুপে পড়ে নেওয়াই হলো আপনার জন্য উত্তম হবে এবারে যে দলিলের ভিত্তিতে না পড়ার কথা বলা হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বড় বলিষ্ঠ দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি আয়াত বলা হয় সে আয়াতটা হলো ইযা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন এটাই হলো সবচেয়ে বড় দলিল সূরা ফাতিহা না পড়ার ইমামের পিছনে আরো যে দলিল আছে
যেগুলি হলো মাল্লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাআতুন, এই হাদিসগুলি ইবনে মাজাহ সুন্নাহ হাদিসে, এই হাদিসের বিভিন্ন সনদে বিভিন্ন জায়গায় কিলো কাল আছে। সেদিকে না গিয়ে আমরা বলবো যে বড় দলিল হলো যে ইমাম মানে ইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন যখন পড়া হয় তখন তোমরা চুপ থেকে মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমাদের প্রতি রহমত দয়া বর্ষণ হবে। তাহলে দেখা গেল দয়া পাইতে গেলে কোরআন পড়া যখন হবে তখন আপনি চুপ থেকে মন দিয়ে শুনবেন। এই দলিল দিয়ে বলা হয়েছে সুরায় ফাতিহা ইমামের পিছনে মুক্তাদিরে পড়বে না, বরং তারা শুনবে। এখন যদি বলা হয় যে এটাই দলিল, তাহলে আমরা বলবো যে এই ক্ষেত্রে বলবো যে এই দলিলও প্রমাণ করে আপনাকে সুরায় ফাতিহা পড়তে হবে, না পড়ে উপায় নেই। কেন? এখানে শর্ত হলো আপনি শুনবেন। এখন যে কয়টি রাকাতে বা যে কয় যে ওয়াক্তে ইমাম আস্তে আস্তে পড়েন তখন কি আপনি শুনতে পান? তাহলে কি করবেন? তখন শুনলে না মন দিয়ে শুনবেন, তাহলে তো ওই মালিকি মাজহাবের ফতোয়ায় চলে যাচ্ছি, হাম্বলি মাজহাবের ফতোয়ায় চলে যাচ্ছি। যে কয়টি রাকাতে শোনা যায় সেগুলিকে আমরা শুনবো, আর যে কয়টি রাকাতে শোনা যায় না সেগুলিকে আমরা পড়বো। এটাকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী মত দিয়েছেন, আর অনেকেই বলছেন যে না প্রতি রাকাতেই আমরা সূরা ফাতিহা পড়ে নেব। তাই আমি বলবো যে এই বিতর্কটা না করে, যেহেতু সূরা ফাতিহাটাই হচ্ছে সলাত, এটার নাম হচ্ছে সূরাতুস সলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাসামতুস সলাত বাইনি ও বাইনা আব্দি, আমার মাঝে আর আমার বান্দার মাঝে সলাতকে দুভাগ করেছি, একটা হলো সূরাতুল ফাতিহা। সুতরাং নামাজের ভিতরে আপনি সূরা ফাতিহা পড়ে নেবেন, এটাই আপনার জন্য ভালো হবে, এক্ষেত্রে বিতর্কের ঊর্ধ্বে থাকবেন। জি সালাত যদি কেউ না পড়ে তার বিনিময়ে কাফফারা দেওয়া যায় কিনা, এই মর্মে কোনো হাদিস আমার জানা নাই। আসমানের নিচে জমিনের উপরে সলাতের কফার নামে কোনো হাদিস আছে বলে আমার জানা নাই। আমরা যতটুকু জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে শরীয়ত দিয়ে গেছেন সে শরীয়তের ভিতরে সলাত হলো এমন একটা ফরজ, যেই ফরজ আপনি দাঁড়িয়ে না পারলে বসে পড়বেন, বসে না পারলে আপনি শুয়ে পড়বেন, শুয়ে যদি পড়তে না পারেন ইশারা করে পড়বেন, যতক্ষণ না আপনার জ্ঞান আছে, হুশ আছে। হুশ যখন আপনার কাছ থেকে চলে যায় তখন আপনার কাছ থেকে শরীয়তের এই সলাত ফরজ হওয়া রহিত হয়ে যায়, আপনি তখন গায়ের মুকাল্লাফ হয়ে যান, আপনার জ্ঞানই চলে গেছে আর আপনার উপরে কোনো আইন চলবে না। সেই ক্ষেত্রে আপনার এই বেহুশ অবস্থায় কে নামাজ পড়ল না তার কয়টি নামাজ হিসাব করে তার জন্য একটা কাফফারা ধার্য করে সেটা আদায় করার যে রেওয়াজ আছে সম্পূর্ণ ভিত্তিহীন, বানাওয়াট, এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। এবার একটি প্রশ্ন দিয়ে শেষ করবো, বেশি না। একটা প্রশ্ন বলছেন যে পুরুষ ও মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য আছে কি? হাদিস যদি পার্থক্য করে দেয় তাহলে আছে, আর হাদিস যদি পার্থক্য না করে তাহলে নাই। পুরুষ ও মহিলাদের নামাজের ভিতরে যে পার্থক্য আছে, পুরুষ আর মহিলা যদি একত্রে সলাত আদায় করেন তাহলে পুরুষ মহিলারা দাঁড়াবে পুরুষের পরে, বালকরা দাঁড়াবে বাচ্চারা, বাচ্চাদের পরে কি মহিলাদের কাতার হবে, এটা হলো পার্থক্য। সর্বশেষ আরেকটা হলো যে ইমাম যদি কেরাতে ভুল করেন তাহলে পুরুষরা সশব্দে ইমামকে সতর্ক করে দেবেন, লোকমা দেবেন, কিন্তু মহিলারা সশব্দে দেবেন না, কারণ মহিলাদের আওয়াজ ফেতনার কারণ, তাই তারা কি করবেন, হাতের উপরে তুলি মারবেন। এটা হলো পার্থক্য, মহিলারা ইমামতি করবেন না, পুরুষ ইমামতি করবে, এইগুলি হলো পার্থক্য। মহিলাদের পিছনে পুরুষরা কাতার করবে না, এগুলি হলো পার্থক্য, যেগুলি নিষেধাজ্ঞা আছে, কিন্তু সলাতের পদ্ধতিতে কোনো পার্থক্য নেই। যে হাদিস দিয়ে পার্থক্য করা হয় যে মহিলারা বুকে হাত বাঁধবে পুরুষেরা নাভির নিচে, তারপরে মহিলারা আপনার সিজদা করার সময় লেটে গিয়ে সিজদা করবে, এগুলি সহি হাদিস বিরোধী। হাদিস আছে আবু দাউদ সহ সুনানের কিতাবে, হাদিসগুলি সহি নয়। সুতরাং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখেছেন সেভাবেই আপনি চলুন। আল্লাহ নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো
যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো, এটা বলেন নাই যে হে পুরুষেরা তোমরা আমার মতো পড়ো আর যে হে মহিলারা তোমরা আয়েশার মতো পড়ো, এই রকম কোনো হাদিস নাই। সুতরাং নারী ও পুরুষ সকলের জন্যই একই সমান হবে, কেবলমাত্র হাদিস যেগুলি সহিহ সনদে প্রমাণিত বিশেষায়িত ওইগুলি বাদ দিয়ে। আল্লাহু আ'লাম বিশ্বাব। যে সালাতের পদ্ধতিতে যে হাদিসগুলি আসছে সুনানের কিতাবে মহিলাদের জন্য আলাদা, এগুলি সহি নয়। মৃতদের জন্য জীবিতদের করণীয় কি, মৃত্যুবার্ষিকী চল্লিশা ইত্যাদি করা যাবে কি? দেখুন, মৃতদের জন্য জীবিতদের করার বেশ কিছু নাই। আল্লাহ নবী বলছেন ইজা মাত আল ইনসান ইনতাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, মানুষ মরে গেলে আর আমল জারি থাকে না। কি আমল জারি থাকে? একটা হচ্ছে সদকায়ে জারিয়া যদি করে যান, ইলিম রেখে যান, নেক সন্তান রেখে যান, সন্তানের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে এক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে দেওয়ার পর বেহেশতের একটা মঞ্জিল তাকে বাড়িয়ে দেবেন, বেহেশতের মঞ্জিল বাড়িয়ে দেবেন। তখন বলবে হে আল্লাহ, এইগুলি এই মঞ্জিল বাড়লো কিসের বিনিময়ে? আমি তো আর আমল করি নাই, আমি তো চলে আসছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এটা হলো ইস্তিগফারুকা ইস্তিগফারু ওয়ালাদিকা লাক, তোমার ছেলে তোমার জন্য যে দোয়া করছিল সেই দোয়া, কাজেই সেটা আপনি করতে পারেন। আর এর তরিকা, এর পদ্ধতি হলো আপনি যখনই আপনি দোয়া করবেন তাদের জন্য দোয়া করবেন। আপনি কখনো যদি কবরে যান তাহলে কবর জিয়ারত করবেন। ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল। আল্লাহ নবী পরিষ্কার বলছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। কেন, কবরের কাছে কিছু চাও কি না সেটা হয়ে যেতে পারে। এরপর যখন সাহাবাদের ইমান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন আর শিরিক হবে না, তো রাসূল বললেন এখন তোমরা জিয়ারত করো। সেই জিয়ারতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু বললেন তোমাদের কবর জিয়ারতে দুইটা ফায়দা আছে। একটা কাজ হলো তোমরা ওখানে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করবে, মৌত তোমাদের স্মরণ আসবে যে তোমরাও মরবে, এই কবরে যাবে, এটি হলো প্রথম এই ফায়দাটা রাজা ইলাইক আপনার দিকে ফিরে গেল। আর দুই নম্বর ওই মাইয়েতের জন্য দোয়া, আর মাইয়েতের জন্য দোয়ার মাসনুন তরিকা হচ্ছে সেখানে গিয়ে সালাম দেবেন, সালাম দেবেন। আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম দিতে পারেন। আপনি বলতে পারেন, এটা সুনানের কিতাবে, আবার সহিহ মুসলিমের কিতাব যান, সহিহ হাদিসের কিতাব যান, ওখানে গিয়ে দেখবেন আসসালামু আলাইকুম দার কওমিল মুমিনিন, সেই বলে তাদেরকে সম্বোধন করে সালাম দেবেন। সুন্নত তরিকা সালাম দেওয়ার পরে আপনি সেখানে মৃত্যুর কথা স্মরণ করবেন, কি দাঁড়িয়ে থেকে ভাববেন যে এই মরলে আপনার কি হবে, মন নরম হইলে তারপরে তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে মাফ করে দাও মাইয়েতের জন্য। এই দোয়া যদি হাত উঠায় করতে চান, হাত উঠায় এই দোয়া করা কবরে গিয়ে প্রমাণিত না, যদি করেন তাহলে মুহাক্কিক আলেমদের মতে আপনি কবরকে পিছনে রেখে কিবলামুখী হয়ে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে তার রসুলের মাধ্যমে দিন শিখাইছেন সেইভাবে দিন মেনে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহ। জি আহসান তাবারাকাল্লাহ আলাইক, বারাকাল্লাহ। আমি সংক্ষেপে বলছি বিতর সালাত সম্পর্কে আমাদের এই বয়স্ক ব্যক্তি তিনি জানতে চেয়েছেন যে ভিতর সালাত যদি আমরা তিন রাকাত পড়ি তাতে দুই রাকাত পড়ি যে বসে আর তাহিয়াতও পড়া হয়, তাশাহুদ পড়া হয়, আমাদের সমাজে চালু আছে, এই আমলটা হাদিস দ্বারা সাব্যস্ত কি না? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর সালাতে এক থেকে পাঁচের মাঝখানে বসেছেন বলে প্রমাণ নাই। কারণ যে হাদিসটা আসছে আল্লাহ নবী এক থেকে পাঁচ পড়েছেন, পাঁচ রাকাত পর্যন্ত পড়েছেন, মা জারাসা ইল্লা ফি আখিরিহিন্না, কেবলমাত্র পাঁচ রাকাতের শেষে পঞ্চম রাকাতে বসেছেন। আর যখন সাত পড়েছেন নয় পড়েছেন তখন বসেছেন, সেই কাইফিয়ত আছে, কিন্তু তিন মানে পাঁচের নিচে বসার কোনো দলিল নেই। তাই আমরা বলবো যে আমাদের সমাজে চালু আছে যে দুই রাকাত পড়ে তাশাহুদ পড়তে হয় এবং বলা হয় এই দুই রাকাত পড়ে তাশাহুদ পড়ার পরে আমরা উঠে তৃতীয় রাকাত পড়ব এবং তৃতীয় রাকাতে কুনুতের আগে একটা তাকবীর দেব, সেই তাকবীরের মাধ্যমে আমরা পার্থক্য করে ফেলব এটা মাগরিবের সালাত না, এটা হচ্ছে ভিতর সালাত। কিন্তু আসলে এইটা পার্থক্য করার জন্য নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে
পরিষ্কার হাদিস আছে, তোমরা বিতর সালাতকে মগরিবের মতো করিও না, অথচ আমরা মগরিবের মতোই করে ফেলি। আর আপনারা সকলেই জানেন যে সালাতের ভিতরে আপনার জুলুস দুইটা, একটা জুলুস হচ্ছে আপনার ফরজ আর আরেকটা জুলুস হচ্ছে ওয়াজিব। যদি আপনি দুই রাকাত সালাত পড়েন তাহলে এই দুই রাকাত পড়ার পরে বসে আপনার বসা আপনার জন্য ফরজ। যদি আপনি তিন রাকাত সালাত পড়েন, চার রাকাত সালাত পড়েন, তাহলে তৃতীয় রাকাতে শেষ করে চতুর্থ রাকাত শেষ করে বসা আপনার উপরে ফরজ। মাঝখানে যে তাশাহুদটা বসা, এটা হলো আপনার জন্য ওয়াজিব, ফিকহী শাস্ত্রের পরিভাষে ওয়াজিব। এই ওয়াজিব যদি কারো ছুটে যায় তাহলে সহজতা দিলেই কি হয়ে যাবে, সালাত সহি হয়ে যাবে। কিন্তু ইচ্ছা করে ওয়াজিব যদি বাদ দেয় অথবা বাড়াই ফেলেন, আমার বাতিল হয়ে যাবে, ভুলে হয়ে গেছে, সহজতা হয়ে যাবে। কিন্তু ফরজ যদি কেউ আপনার ভুলেও বাদ দেয় তবু হবে না, তাকে ওই ফরজ আদায় করে তারপরে সহজতা দিয়ে সালাত কমপ্লিট করতে হবে। এবার দেখা যাচ্ছে আমরা যে আপনার ভিতির পড়তেছি, সেই ভিতিরের মধ্যে রসুল সাল্লাম যদি এক থেকে পাশের মাঝখানে বসে না থাকেন আর আমরা যদি বসি তাহলে কেমন হবে, বিষয়টি অবশ্যই চিন্তার। আমি বলল প্রশ্নকারী, ধন্যবাদ আপনাকে, আপনি সহি হাদিস মতোই আমল করেছেন। তিন রাকাত পড়লে দুভাবে আপনি পড়বেন, একসাথে তিন পড়ে, এক দুই তিন পড়ে, তৃতীয় রাকাত পড়ে আপনি তাশাহুদ পড়ে সালাম ফেরাবেন, আর না হয় দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে নেবেন, তারপর আলাদা আরেক রাকাত পড়বেন, দুই পদ্ধতি পড়া যাবে। আল্লাহ আলম সাহাব জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সংক্ষেপে প্রশ্ন করতেছি, ইসলামে রাজনীতি আছে কিনা বা রাজনীতি করা কোনো গুনার কাজ কিনা? দেখুন, রাজনীতি হলো যদি বেশ বাক্য করি তাহলে কি হবে, নীতির রাজা। রাজনীতির বেশ বাক্য হবে নীতির রাজা, রাজ রাজহাঁস হাঁসের রাজা, রাজপথ পথের রাজা, রাজনীতি নীতির রাজা। বেশ বাক্য করলে তাহলে নীতির রাজা যদি হয় তাহলে নীতির মধ্যে যেটা যত নীতি আছে তার মধ্যে যেটা রাজা হবে সে রাজার নীতি তো আপনি মানবেনই। আর আমাদের রাজা যদি আল্লাহ হন তাহলে আল্লাহর যে দেওয়া নীতি সেই নীতি অনুযায়ী রাজনীতি যদি করে তাহলে অবশ্যই সেটা করতে পারবে। কিন্তু প্রচলিত রাজনীতি একজন মুসলিমের উপরে বাধ্য নয়। আল্লাহ আলম বিশ্বাস, প্রত্যেকটা কাজেই আমরা সংযত হয়ে চলার চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরস্পরকে মধ্যে ভুল বুঝাবুঝি মুক্ত থেকে কল্যাণের পথে এগিয়ে আসার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আমিন। কথা আবার হবে, অনেকক্ষণ আপনাদের সময় নিলাম, আবারও ইনশাআল্লাহ কখনও আপনাদের সাথে সাক্ষাৎ হবে। অনুরোধ করব একটি কথা বিদায়ের আগে, যে আপনারা প্রত্যেকটি আমল করার সময়ে একটু যাচাই করে নেবেন। যাচাই করার জন্য এখন হাদিসের কিতাবগুলি বাংলায় অনুবাদ আছে, ইংরেজিতে অনুবাদ আছে, আপনি সেটা যাচাই করবেন। তাও যদি না করতে পারেন তাহলে আপনি যদি পড়ালেখা কিছুই না জানেন তাহলে আপনি ইমাম সাহেবকে আলেম সাহেবকে গিয়ে আল্লাহর নামে হলফ দিয়ে জিজ্ঞেস করে ফেলবেন। এরপরও যদি আপনাকে ভুল পথে পরিচালনা করেন তাহলে দায় দায়িত্ব তারই বর্তাবে। আপনি অন্তত আল্লাহর কাছে বলতে পারবেন যে আমি বুঝেছিলাম না, তোমার নামে কসম দিয়ে জিজ্ঞেস করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য বোঝার তৌফিক দান করুন। আমরা বিদায় হব, বিদায়ের আগে আমরা রাসূল সাল্লাম কীভাবে বিদায় নিতেন সেটা কি আমরা জানি? আল্লাহর নবী মজলিসে বসলে তিনি উঠে যাওয়ার সময় একটা দোয়া পড়তেন আর বলেছেন এই দোয়াটা যদি বান্দা পড়ে তাহলে মজলিসের ভিতরে কোনো যদি ভুল ত্রুটি হয়ে যায় এর জন্য এই দোয়াটাই কাফফারা হয়ে যাবে। এই দোয়াটা হলো কাফফারাতুল মজলিস, মজলিসের কাফফারা দোয়া। আমরা সমাজে এই দোয়াটা বাদ দিয়ে দিছি, কেন, ওই মোনাজাতের নামে একটা রেওয়াজ আছে, তো সেই রেওয়াজের কারণে রসুলের তরিকাটাই বাদ পড়ে গেছে। আমরা সকলে জানার জন্য উচ্চস্বরে আমি বলছি, আসলে উচ্চস্বরে বলার ইয়ে না, প্রত্যেকে জারদার করে বলার কথা, আমি জানার জন্য শেখার জন্য বলছি, আপনারা শিখে নেবেন এবং জেনে নেবেন সে দোয়াটা। আপনারাও আমার সাথে পড়ুন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটাই হলো দোয়া। পারবেন না শিখতে? ইনশাআল্লাহ। তাহলে সুন্নত মোতাবেক যেখানে বসে আলাপ করবেন উঠে যাওয়ার সময় দোয়াটা পড়ে নেবেন, কাফফারা হয়ে যাবে ভুল ত্রুটি হইলে, অযাচিত ভুল হইলে আল্লাহ মাফ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।